राज्य शिशु विज्ञान समारोह 2019 के तहत जवाहर नवोदय विद्यालय रांगाजान तिनसुकिया में आयोजित किए गए 1 नवंबर से 4 नवंबर तक प्रदर्शनी समारोह में सिलचर के होलीक्रॉस स्कूल के 5वीं कक्षा के छात्र दीप्तनु शाह ने अहम भूमिका निभाकर बराकारी के साथ साथ असम राज्य का नाम रोशन किया है। पिता चंपक शाह व माता मधुचंदा शाह के पुत्र दीप्तनु शाह ने राष्ट्रीय शिशु विज्ञान समारोह 2019 में केरला के तिरुवनंतपुरम में 27 दिसंबर से 31 दिसंबर तक आयोजित होने वाले कार्यक्रम में भाग लेंगे। असम से कुल 26 शिशु विज्ञानियों को इस कार्यक्रम में चयन किया गया है। बराक घाटी से केवल दीप्तनु शाह का चयन किया गया है। इनके पास कुल 10,071 प्रोजेक्ट थे, जिनमें से राज्य पर्याय में केवल 287 लोगों को चयन किया गया है। कछार से लगभग 4 लोगों को तथा 4 प्रकल्प को चयन किया गया है। बराक से करीब 25 प्रकल्प को ग्रहण किया गया है। बराक घाटी से एकमात्र प्रतिनिधि के रूप में राष्ट्रीय स्तर के लिए आखिरकार दीप्तनु शाह को छाड़ पत्र मिला है। बहरहाल परिवार सदस्यों ने इस संदर्भ में गहरा खुशी जाहिर किया और राष्ट्रीय स्तर पर देश के लिए तथा उन्नयन की दिशा को दिए जाने के उद्देश्य को सामने रख दीप्तनु शाह लोगों के सहयोग में जुटने के प्रयास कर रहे हैं। पत्रकारों से बातचीत के दौरान उन्होंने विस्तारित खुलासा भी किए। सबसे अहम बात यह है कि दीप्तनु शाह का प्रमुख लक्ष्य देश का नाम रोशन किए जाने के साथ साथ अंकन कला से जुड़े लोगों को सहयोग करना भी है। हमें बहुत आगे जेते पे हमें स्टेट लेवल जेते पे हमें जेखन टीके गए विटार नाम छिलो डिस्ट्रिक्ट लेवल साइंस कांग्रेस एखन टीके 8टा प्रोजेक्ट बाछा हुए छिलो 8टा प्रोजेक्ट टीके छिलो 4टा रूरल 4टा আরবান চারটা রুরাল আর চারটা আমরা আরবানটিকে দুইটা হয়েছে, একটা হয়েছে জুনিয়ার একটা হয়েছে সিনিয়র, জুনিয়ারটিকে আমি একজন। তো কোন জায়গায় হয়েছিল এটা? শিলচরে। শিলচরে হয়েছিল জিসি কলেজে। তো সেখান থেকে নির্বাচিত হওয়ার পর তুমি কোথায় গেলে? সেখানটিকে নির্বাচিত হওয়ার পর আমি স্টেট লেভেলে গেছি তিনসুকিয়া রাঙ্গাজান জেএনভি জহর জহর নবোদয় বিদ্যালয় স্কুলে। তো সেখানে গিয়ে কি করলে তুমি? ওইখানে গিয়েও আমি প্রেজেন্টেশন করেছি, ওইখানে আমি ন্যাশনাল যাওয়ার চান্স পেয়েছি, এখন আমি ন্যাশনালে যাব। কতজনের মধ্যে তুমি সিলেকশন পেয়েছো? 287 এর মধ্যে আমি সিলেকশন পেয়েছি। এখন পরবর্তী কোথায় যাবে? এখন পরবর্তী যাব আমি কেরালা তিরুবনন্তপুরম। সেখানে কি আছে? সেখানেও ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস আছে। প্রথমে তোমার নাম জানতে চাইবো এবং কোন জায়গায় কোন প্রতিযোগিতায় তুমি গিয়েছিলে এবং কি? আমার নাম দীপ্তনু সাহা এবং আমি ক্লাস 5 সেকশন B হলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ি। আমার কো ওয়ার্কারের নাম হলো অনন্যা বর্মন। আমার প্রজেক্টের নাম ছিল ডিফারেন্ট কালার মেড ফ্রম সয়েল। আমার প্রজেক্টের কাজ হবে যেমন গরিব ছেলেরা আছে ওরা রং কিনতে পারে না আঁকার জন্য, আমার প্রজেক্টটা নিয়ে মাটি দিয়ে হচ্ছে, তাহলে এই মাটি দিয়ে আমি এটা বহুত বিভিন্ন কিছু করা যায়, এটা ওয়ালিং করা যায়, পেন্টিং করা যায়, ঘরে আঁকা যায়, এটা বিভিন্ন কাজের জন্য ইউজ করা যায়। আমি আমি চাই নেশে ইন্টারন্যাশনালে যায়। আপনার কাছে জানতে চাইবো আপনার ছেলে রাজ্যিক স্তরে নির্বাচন পেয়েছে, নির্বাচিত হয়েছে 8 জনের মধ্যে, তো সেখানে বিষয়টা কি, কিভাবে মাটি দিয়ে তৈরি করা যায় রঙগুলো এবং কিভাবে লাভান্বিত হবে ছাত্রছাত্রীরা বা যারা যাদের প্রয়োজন রঙের, এবং সেই সঙ্গে একটা রাষ্ট্রীয় স্তরে ওর একটা স্বপ্ন যে ও দেশের জন্য কিছু করবে, আপনি একজন অভিভাবক হিসাবে কি বলতে চাইবেন? চিলি আমরা যে মাটি যেটা কালেক্ট করেছিলাম সেটা হলো হিলক্সাইল, হিলক্সাইল মানে টিলা মাটি, টিলা মাটিগুলো আমরা কালেক্ট করেছিলাম আমাদের হাতিছড়া থেকে, হাতিছড়া থেকে টিলা মাটি কালেক্ট করেছিলাম। সেই মাটিগুলা দিয়ে আমরা মাটিগুলার কালার কালার আমরা বের করেছিলাম মনসেল সয়েল কালার বুক থেকে, সেখান থেকে বের করা সেই মাটিগুলা দিয়ে আমরা অনেক কিছু দেখছি, আমরা আর্টের পেইন্ট করা যাচ্ছে, ওয়ালিং করা যাচ্ছে, পোস্টারিং করা যাচ্ছে, এবং সেটা সর্বাবস্থায় হবে ইন্টারনাল,
দ্যাট ইজ আমাদের ইন্টেরিয়র ডেকোরেশনও করা যাবে। আমরা ছেলের জন্যই আমরা এই মাটিগুলো দিয়ে মাটির মূর্তি বানিয়েছি, মাটির মাটি দিয়ে সেরে পেন্ট করেছি, ওয়ালিং স্বচ্ছ ভারত অভিযান ওয়ালিং করে দেখিয়েছি। তাতে আমি চাইছি যে রাজ্যিক স্তরে নির্বাচিত হওয়াতে তার প্রজেক্টটা ডিফারেন্ট কালার মেড ফ্রম হিলক্সেল এখন ন্যাশনাল রাজ্যে এখন জাতীয় স্তরে গেছে, সেই জাতীয় স্তরে সে ধরনের প্রজেক্ট যাবে, প্রায় 900 ছাত্রছাত্রী শিশু বিজ্ঞানী অংশগ্রহণ করবে। সেখান থেকে যদি আন্তর্জাতিক স্তরে ছাড়পত্র পায়, যে আন্তর্জাতিক স্তরে ছাড়পত্র পাবে 20টি প্রজেক্ট 20, সেগুলো দিয়ে লাভবান হবে অনেকেরই, সেই বিপিএল বা গরিব শ্রেণী দরিদ্র শ্রেণী ছেলে মেয়েদের একটা আক্ষেপ থাকে, দামি রং কিনতে পারে না, বিভিন্ন কিছু কিনতে পারে না। এখন আমাদের দেখা গেল এই মাটি দিয়ে যদি সব কিছু করা যায় তাহলে লো কস্ট একদম পয়সা না খরচ বলতেই চলে সেগুলো দিয়ে সব কিছুই করা যাবে। তাহলে একটা কারোর কোনো শ্রেণীভেদ থাকবে না যে গরিবের ধনী ছেলেরা এটা করবে, গরিবের ছেলে সবাই এটা করতে পারবে। এবং আমার মধ্যে আরেকটা বেনিফিট হলো সেখানে কোনো কেমিক্যাল থাকে না এবং নন টক্সিক, সেটা আমার মনে হয় খুবই লাভবান হবে। এবং আমরা এই প্রজেক্টটা আমরা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্টের দপ্তরে আমরা পাঠিয়েছি যাতে এই প্রজেক্টটাতে যাতে বোস্ট করা যায় এবং কীভাবে স্বচ্ছ ভারতের উপরে ভারতবর্ষ প্রচণ্ড পরিমাণে জোর, এবং এই মাটিটাকেই যদি এই জিনিসটা দিয়ে যদি পরীক্ষা তো মোটামুটি হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত বলতে পারছি যে ইন্টেরিয়র ডেকোরেটে কোনো প্রবলেম নেই এবং বৃষ্টি ছাড়া বাইরের ওয়ালিংও করা যাবে, কোনো প্রবলেম নেই। এবং অল্প পয়সায় আমার মনে হয় সে বৃষ্টিও সেই জিনিসটাকে ধ্বংস করতে পারবে না। এবং ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সবাই যদি এটার উপর একটু জোর দেন তাহলে আমার মনে হয় সমস্ত শ্রেণীর লোক উপকৃত হবে।